প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আপনার কাছে সকলের উদ্দেশ্যে আমার প্রশ্ন, এবং প্রখ্যাত বলে দেন, শাইখাইটা দিয়ে বলে দেন, কাবা শরীফ নাকি হিন্দুরা বানাইছে, হ্যাঁ, বিভ্রান্তি দূর করার জন্য কোরআন হাদিস অনুযায়ী আপনি এটা বললেন, এরকম একটা প্রশ্ন। এটার উত্তর ইতোপূর্বে অনেক জায়গায় আমরা দিয়েছি। কাবা ঘর কে বানিয়েছেন এবং কারা সংস্কার করেছেন, এই বিষয়গুলি আমাদের আপনাদের বিস্তারিত জানা প্রয়োজন। কাবা ঘর সর্বপ্রথম বানাইছে সাইয়্যিদুনা আবুল বাশার, হযরত আদম আলাইহিস সালাম প্রথম বানাইছে, হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, ওনাকে ফেরেশতারা সহযোগিতা করেছেন মর্মে কিছু বর্ণনা রয়েছে। পরবর্তীতে এটা অনেকবার সংস্কার হয়েছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম তিনারা পরবর্তীতে কাবা ঘর সংস্কার করেছেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বাল্যকাল তখনও কাবা ঘর সংস্কার হয়েছে, নবীজি মাথায় করে পাথর নিয়েছেন দিয়েছেন। সেখানে ওই সময়ে অনেক যারা দীন হানিফের অন্তর্ভুক্ত ছিলেন, মুসলমান না, মানে ওই সময় তো ইসলাম ধর্মই নাই, ইসলাম ধর্ম তো প্রকাশ হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে যখন কোরআন নাজিল শুরু হয় তখন তো কেনা ইসলামের দাওয়াত শুরু। নবীজি যখন বাল্যকাল তখন তো ইসলাম ধর্মের প্রচারই হয়নি, তখন যারা ছিল তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, কেউ মুসা আলাইহিস সালামের অনুসারী, কেউ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। কথা কি বুঝতেছেন আপনারা? ওই সময় বিয়ে শাদী হয়েছে, আমাদের নবীর শরীয়ত তো তখনো প্রকাশই হয়নি। ওই সময় বিয়ে শাদী হয়েছে ইব্রাহিম নবীর শরীয়তে, মুসা নবীর শরীয়তে, ঈসা নবীর শরীয়তে, ধর্মীয় বা যে কার্যগুলি হয়েছে। তো এই লামাজহাবি যারা যারা বলছে কাবা ঘর হিন্দুরা বানাইছে, আরে বলদ, ওই সময় হিন্দুই তো এখানে ছিল না, তুমি হিন্দু পাইলা কই ওখানে? কাবা ঘর যারা সংস্কারের কাজে সহযোগিতা করেছে তারা হিন্দু ছিল না। আপনি বলবেন তারা মূর্তি পূজক ছিল, সবাই মূর্তি পূজক ছিল না। নবীজির দাদা নাম কি বলেন, আব্দুল মুত্তালিব, উনি মূর্তি পূজক ছিলেন না, উনি মূর্তি পূজা করেছেন এই মর্মে কোন নির্ভরযোগ্য দলিল নাই। উনি কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন, কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন, মূল দায়িত্বে ছিল ওনার। উনি তো মুশরিক ছিলেন না বা মূর্তি পূজক ছিলেন না, আর উনি ইমানদার বা মুসলমান ছিলেন এটাও বলতে পারবো না, কারণ ইসলাম ধর্ম প্রকাশের আগেই তিনি ইন্তেকাল, মৃত্যুবরণ করেছেন। কথাগুলি বুঝতেছেন আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, পিতার পিতা, তিনার পিতা, মানে পিতৃপুরুষ যারা আছে আদম পর্যন্ত সবাই সেজদাকারীর অন্তর্ভুক্ত ছিলেন, মানে আল্লাহকে সেজদা দিতেন। কোরআনে একটা আয়াত আছে না দাদু, ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, মানে আপনাকে সেজদাকারীদের মাধ্যমে ট্রান্সফার করে পৃথিবীতে পাঠানো হয়েছে। মানে নবীজির পিতা, পিতার পিতা, মানে দাদা, দাদার পিতা, এইভাবে পিতৃপুরুষ, পূর্বপুরুষ আদম পর্যন্ত সবাইকে স্বয়ং আল্লাহ বলতেছে, তিনারা সেজদাকারী ছিলেন, আল্লাহকে সেজদা দিতেন। এটা কোরআন শরীফের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ অন্যান্য মুফাসসিরিনে কেরাম এটাই উল্লেখ করেছেন। অতএব হিন্দুরা কাবা ঘর বানাইছেন এটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য কথা। আরব দেশে তখন হিন্দু ছিল না, হিন্দুদের সাথে তাদের এত পীড়িত কেন বুঝলাম না। আপনি বলবেন মুশরিকরা বানাইছে, আরে বাবা, যারা কাবা ঘর ওই সময় সংস্কার করেছে তারা তো সবাই মুশরিক ছিল এই দলিল তো নাই, সবাই মুসলমান ছিল এটা বলা যাবে না, কারণ ওই সময় ইসলাম ধর্মই নাই। আসল বিষয়টা হলো নবীজির মা বাবাকে কেমনে মুশরিক, জাহান্নামী, কাফের বানাবে, এই জন্যই তারা কথাটা এভাবে ঘুরায় ফিরাইয়া বলে, তাদের মূল টার্গেট হলো ওটা। আমি এই ব্যাপারে অতীত কথা বলেছি, শর্টকাটে কথা বলতে গেলে দেখা যায় আবার কিছু গিট্টু থেকে যায়, যার কারণে একটু বলতে হয়, আজকে বললাম। এরপরও প্রশ্ন আরো আছে, সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রশ্নকারী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। খাসি কুরবানি করা নাকি হারাম? যারা বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি কুরবানি করেছে এই কথা বলেছে তারা নাকি হারাম জাদা? নাউযুবিল্লাহি মিন যালিক, সুম্মা নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 6 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন,
হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ 6 জন সাহাবী, কয়জন? 6 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরামী হাদিসগুলোকে হাসান বলেছেন। মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম নূরউদ্দিন হাইসামি হাদিসগুলি উল্লেখ করে লিখেছেন, ইসনাদহু হাসান, সনদ হাসান, মুসনাদ আহমদ, সুনান ইবনে মাজাহ শরীফ, সুনান আবি দাউদ, সিহাসিত্তার কিতাব, বাইহাকির সুনানুল কুবরা, অনেকগুলি কিতাবে হাদিসগুলি রয়েছে। যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাফশাইনে আমলাহাইনে আকরানাইনে মাউযুআইনে ওয়া ফি রিওয়ায়াতিন উখরা খাশিয়াইনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা শিং ওয়ালা দুশোর বর্ণের মাংসল, মানে শরীরের মধ্যে গুস্ত বেশি আছে, এরকম দুইটা মোটা তাজা খাসি বা যেটার অন্ডকোষ কর্তন করা হয়েছে, অপসারিত করা হয়েছে, এরকম প্রাণী আল্লাহর রসুল নিজে কুরবানি দিয়েছে। বর্ণনাকারী সাহাবি কয়জন? জোরে বলেন, কয়জন? যারা জোশে বলছেন, যারা খাসি কুরবানি জায়েজ মনে করে, তার হারামজাদা, আপনার কথাটা আল্লাহ রসুলের উপরে যদি যায় তাহলে আপনি কোথায় যাবেন, আপনি চিন্তা করছেন? এরপর আর একটু নিচে আসি আমরা। খাসি কুরবানির ব্যাপারে আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তিনি কি বলেছেন ফতোয়ে বাহারুর রায়কের মধ্যে, জাওহারাতুন নাইয়ারার মধ্যে এবং হেদায়া, যেটা আলিয়া মাদ্রাসায় পড়ায়, হেদায়ার মধ্যে উল্লেখ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খাসি কুরবানিকে বলতেছেন যে ওয়াহুয়া আওলা, খাসি কুরবানি হলো উত্তম, লিআন্না লাহমাহু আতিবুন, কেননা খাসির গোশত অনেক পুত পবিত্র এবং সুস্বাদু। ইমাম আবু হানিফা বলতেছে শুধু জায়েজ না, এটা উত্তম। তাহলে আপনি যে বলছেন যে বলবে খাসি করা, খাসি কুরবানি করলে হারামজাদা, এই ফতোয়া ইমাম আবু হানিফার উপরে নিলে কি হবে অবস্থাটা, চিন্তা করা যায়? ইমাম আজমের পরে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, উনি মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে বলেছেন, যেটা ফতোয়া আলমগীরের মধ্যে মুহিত কিতাবের রেফারেন্স উল্লেখ রয়েছে, ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া রেজবিয়ার মধ্যেও এটা উল্লেখ করেছেন, আল্লামা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই তিনি বাহারে শরীয়তের মধ্যে লিখেছেন, আলা হযরত ইমাম মুহাম্মদের কথাটা, ইমাম আজমের কথাটা লিখেছেন এইভাবে যে খাসি কা কুরবানি আফজাল হয় আর উসমে সওয়াব জিয়াদা হয়, খাসি কুরবানি উত্তম বরং ইহার মধ্যে সওয়াব বেশি, আলা হযরতের ফতোয়া, ইমাম মুহাম্মদের ফতোয়া, ইমাম কাজী খানের ফতোয়া এটা, আর আল্লামা আমজাদ আলী আজমি মাসলাক আলা হযরতের বিখ্যাত ফকিহ বাহারে শরীয়তের মধ্যে লেখেন, বকরি বকরা সে আফজাল হয় আর খাসি বকরা বকরি সে আফজাল হয়, কুরবানির ক্ষেত্রে বেড়ি ছাগল বেটা ছাগলের সে উত্তম, আর বেটা ছাগল বেড়ি ছাগল এই দুইটার চেয়ে খাসি কুরবানি দেওয়া আরো উত্তম, আল্লামা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বাহারে শরীয়তে লিখেছেন। এখন আপনার এই ফতোয়া যদি আমরা নেই যে খাসি কুরবানি যারা জায়েজ বলে তারা হারামজাদা, তাহলে আলা হযরতের ব্যাপারে আপনার ফতোয়াটা যদি নেওয়া হয় তাহলে আপনার অবস্থাটা কই যাইতেছে ভাই, কোথায় কি বলতে হয় চিন্তা করে বলবেন না ভাই। খাসি কাকে বলে? ওনারা বলে সৌদি আরবে এই যেটার অন্ডকোষ কাটা হয় নাই ওটারও খাসি বলে, যেটার অন্ডকোষ কাটছে ওটারও খাসি বলে। ভাই কিতাবুল আন্দাজ দিয়ে কয়দিন কথা বলবে? আন্দাজে কথা বললে হবে? সৌদি আরব 20 বছর 21 বছর একজন থাকতে আছে, হ্যাঁ কোন হানো গিয়া কিতা দেখতে আইসে ঘুরিয়া হুইন আইসে, এটা তো শরীয়তের দলিল না ভাই। সৌদি আরব সারা সৌদি আরব ঘুরিয়া দেখবেন আনুষ্ঠানিকভাবে কেউ মিলাদ পড়ে না, তাহলে কি মিলাদ বন্ধ করে দিবেন আপনি? কথাগুলি মনে রাখবেন, সৌদি আরব আমাদের দলিল না। খাসি কাকে বলে? এই যুবক ভাইরা তোমরা সহজে গুগলে ঢুকো, গুগলে বাংলায় লেখো খাসি কি, লেখলে দেখবা খাসি কি এই সংজ্ঞা বের হয়ে গেছে, যার অন্ডকোষ কাটা হয়েছে তারে খাসি কয়। আর যদি বলো না আমি আরবিতে জানতে চাই, লুগাতের কিতাবে কি বলা হয়েছে খাসি কাকে বলে,
যেটা অন্ডকোষ কাটা হয় নাই ওটাও কি খাসি কিনা এটা যদি আরবি লুগাতের কিতাব থেকে জানতে চান আপনি আরবিতে গুগলে লেখেন মা মানাল খাসি খাসি কি এটা লেখেন আরবিতে দেখেন অনেক লুগাতের কিতাবের রেফারেন্সে চলে আসবে অন্ডকোষ কাটলে খাসি হয় নাইলে হয় না কি আজব ব্যাপার এটা নতুন কথা চালাই দিছে আচ্ছা আপনার মনে চাচ্ছে আমরাও বলি যে ফাড়া খাওয়া জায়েজ আছে আমরাও জানি মানি আপনি যদি পাড়া খাইতে চান পাড়া ফাড়া কুরবানি দেওয়া জায়েজ পাড়া খান না কিন্তু আরেকজনে খাসি জবাই করলে কুরবানি দিলে তারে হারামজাদা বানাই দিবেন এটা তো ঠিক না রে ভাই আপনি তো এখানে আরেকজনে হারামজাদা বানাই দিতেছেন কি বলছেন আপনি পাগলামির থেকে সীমা আছে তো পাড়া কুরবানি দিতে চান জায়েজ আছে খাসি কুরবানি দিতে চান জায়েজ আছে এগুলি নিয়ে আপনারা একজন আরেকজনকে কাফের বানাই দিতেছেন হারামজাদা বানাই দিতেছেন এগুলি কখনো উচিত না ওনারা বলে হ্যাঁ একটা খুত খাসি করে ফেলা তো একটা খুত খুত হয়ে গেলে তো এটা কুরবানি হবে না ভাই কোরআন শরীফে হাদিস শরীফে কোথাও বলা হয়নি নির্ধারিত 6টা খুত ছাড়া অন্য কোনো খুত থাকলে কুরবানি দেওয়া যাবে না কোথাও এই ধরনের কথা নাই এরা বলে কোরআন শরীফ আছে নিখুত প্রাণী কুরবানি দিতে হবে এই কথাটাই মিথ্যা উনাদের বলবেন কোরআন শরীফে কোন আয়াত আছে জিজ্ঞাসা আমাকে আমার এক ভাই বলছিল যে কোরআন শরীফে আছে নিখুত প্রাণী কুরবানি দাও শরীয়তে 6টা খুত থাকলে কুরবানি দেওয়া যাবে না এছাড়া অন্য কোনো খুতের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই তা আমি উনাকে বললাম ভাই কোরআন শরীফে কোন আয়াতে আছে নিখুত প্রাণী কুরবানি দিতে হবে কো আছে আমি বললাম আয়াতটা বলেন দেমুনে বাইর করে এখনো দিছে 6টা খুত কুদুরির মধ্যে হেদায়ার মধ্যে জাওহারাতুন নাইয়ারার মধ্যে পরিষ্কার উল্লেখ 6টা খুত থাকলে যেমন ধরেন লেস পুরাটাই কাটা কথা বুঝতে পারছেন এরপরে শিং পুরাটাই ভাঙ্গা কান পুরাটাই কাটা একটা পাও পুরাটাই ভাঙ্গা এরপরে চোখের জুতি মানে কানা চোখেই দেখে না এরপরে ধরেন এত দুর্বল ক্ষীণ যে নিজে 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 হাঁটতে পারে না এই হইল ছয়টা খুব কোন কোন ফকি মুস্তাহিদরা হয়তো আর একটু বাড়াইতেও পারেন মুস্তাহিদদের গবেষণাকে আমরা সম্মান করি এই খুঁতগুলি থাকলে তাও আবার কেমন ধরেন কান তিন ভাগের এক ভাগ কাটা দুই ভাগ আছে তা কুরবানি হবে খুঁত নিখুঁত হতে হবে আরে ভাই লেস পুরাটা কাটা না তিন ভাগের এক ভাগ কাটা তাও কুরবানি হবে আপনি বলছেন নিখুঁত ফেকার কিতাব পড়ে একটু পড়ালেখা করে কথা বলো ভাই আমি এমন না যে ওই ভাই প্রশ্ন করছে এটা আমি আগে থেকে তাহাকি করে আসছি এমনও না আগে যতটুকু মনে আছে ওটা উত্তর দিতেছি ওই আগে পড়ছিলাম ওখান থেকে উত্তর দিতেছি এটা স্টাডি করে আসি নাই আমরা প্রশ্ন নিজেরা বানাই আনি না শুধু একটা কথা মনে রাখবেন কয় একটা পশুর ডিরেক্ট অন্ডকোষ কেটে দিল এটা তো একটা একটা নির্দয় আকাশ হ্যাঁ এটা একটা অমানবিক কাজ হ্যাঁ আপনার সাথে আমিও একমত এটা অমানবিক কাজ তাইলে মিয়া ভাই একটা পশুর অন্ডকোষ কাইটা দেওয়া যদি আপনার কষ্টের কারণ হয় তাহলে এই পশুটারে জবাই করেন কেমনে আপনি কিন্তু পুরাটার মাইরি লইতাছেন আপনি তো বড়টা দিয়ে আপনার কষ্ট লাগে না ছোটটা খালি কষ্ট লাগে কেন কথা বুঝতে পারছেন না অন্ডকোষ কাটলে ওনার কষ্ট আরে তো এই পশুটারে যে জবাই করছেন সে কি মারা যাচ্ছে না তো পশু জবাই করে খেয়ে ফেলতেছেন ওখানে আপনার কষ্ট নাই কষ্ট হলো অন্ডকোষ কাটলে কোন যে ভাইটা যায় আসল বিষয়টা শুনেন বলবেন যে খাসি করা হবে কেন পাড়া যেহেতু জায়েজ আছে পাড়া খাইলি তো হয় কোরআন শরীফের একটা আয়াত আছে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ এই জমিনে যা কিছু আছে যেগুলি আল্লাহ নিষেধ করেছে ওগুলি বাদে যা কিছু আছে সব আল্লাহ মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছে কে বলতেছেন এটা তাহলে এই ছাগল বেড়া ছাগল বেড়ি ছাগল কে বানাইছে কার জন্য বানাইছে মানুষের জন্য বলেন কার জন্য এখান থেকে মুস্তাহিদ ইমামরা মাসআলা দিয়েছে মানুষের প্রয়োজন হলে পশুকে খাসি করতে পারবে প্রয়োজন না হলে করবেন না প্রয়োজন হলে খাসিকে ছাগলকে বেড়া ছাগলকে মানে খাসি করতে পারবেন মানুষের দরকারে পশু পশুর দরকারে মানুষ না
মানুষের প্রয়োজনে ছাগল ছাগলের দরকারে মানুষ না মানুষ যদি মনে করে যে আমরা খাসির গোশত খাবো এটা সুস্বাদু তাহলে মানুষের প্রয়োজনে সেটা তাদের জন্য উত্তম মানুষ যদি মনে করে আমি ফাড়া খাবো তার জন্য এটা নিষেধ না ওটাও জায়েজ মানুষ যদি চায় যে আমি খাসির গোশত খাবো এটা অধিকতর সুস্বাদু তাহলে তাদের জন্য এটা জায়েজ আপনি যদি মনে করেন আমি ফাড়ার গোশত খাবো তাও জায়েজ কিন্তু এগুলো নিয়ে এত উগ্রপন্থী উগ্রবাদী হবেন না যার একজনকে হারাম জাদি বান হারাম জাদা বানিয়ে দিতেছেন কাফের বানিয়ে দিতেছেন এগুলি ভালো না ভাই আমি কথাগুলি যতটুকু সম্ভব শালীনতার সাথে বলার চেষ্টা করছি এরপরও মনে কষ্ট পেলে আমাকে মাফ করবেন আর আছে প্রশ্ন প্রশ্ন কয়টা আছে আরইনো আছে একটা আলহামদুলিল্লাহ আপনার কাছে জানতে চাই আহলে হাদিসের মতো আহলে কোরআন যারা করেন তারা কি উভয়ই জাহান্নামী দল উভয় দলই যারা আহলে হাদিস তারাও বাতিল ফেরকার অন্তর্ভুক্ত যারা আহলে কোরআন তারাও বাতিল ফেরকার অন্তর্ভুক্ত আহলে হাদিসের আকীদার মধ্যে অনেক কুফরি আকীদা আছে তাদের আমলের মধ্যে অনেক ধরনের মানে কি বলবো অনেক ধরনের জালিয়াতি আছে আর আহলে কোরআন তারা মূলত নবীকেই মানে না কারণ তারা হাদিসই মানে না গোটা হাদিস শাস্ত্রই মানে না আর আহলে হাদিস হলো সহি হাদিস মানার দোহাই দিয়া অসংখ্য যেগুলি ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য জয়ীফ এই ধরনের হাদিসগুলি তারা মানে না আর আহলে কোরআন কোন হাদিসই মানে না দুইটাই জাহান্নামী দল দুইটাই বাতিল ফেরকা দুই দল থেকে বিরত থাকবেন একজন মুসলমান কখনোই আহলে হাদিস হবে না আহলে কোরআন হবে না যারা কোরআন মানে হাদিস মানে তাদেরকে আহলে সুন্নাহ বলা হয় শুধু কোরআনের আহাল আপনি শুধু হাদিসের আহাল আপনি কেন আপনি কি হাদিস মানেন কোরআন মানেন না অথবা কোরআন মানেন হাদিস মানেন না যারা কোরআন এবং সুন্নাত দুইটাই মানে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামা আমরা আহলে হাদিস না আহলে কোরআন না আমরা আহলে সুন্নাহ আহলে সুন্নাহ মানে ডাইরেক্ট নবীর অনুসরণে নবীর দলের মধ্যে যারা আছে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন আমিন দেন শর্টকাট দেন তাড়াতাড়ি আর আছে প্রশ্নকারী সালাম দিয়েছে আসসালামু আলাইকুম সবাই উত্তর দেই আমাদের কিছু সুন্নি ভাইরা আপনাকে শিয়া বলে তাহলে কি আপনি শিয়া দয়া করে বলবেন কি এবং আপনি নাকি আলা হযরতের বিরুদ্ধে এই বলদগুলি কইছি গাইছে বাংলাদেশে শিয়াদের বিরুদ্ধে বাহাস মুনাজারা অনলাইন অফলাইনে কথা বলতেছে কারা এখন পর্যন্ত শিয়াদের বিরুদ্ধে যত অনলাইনে অফলাইনে সক্রিয় ভূমিকা পালন যারা করছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সৈয়দ মাওলানা হাসান আল আজহারি এবং আরো যারা আছে আমি গুনাহগার সহ আমরাই তো শিয়াদের বিরুদ্ধে অনলাইন অফলাইনে কট্টর ভাবে কথা বলতেছি এই পাগল আইছে এটা কোত্থেকে আমদানি হইছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের সাহাবী এই বিষয়ে বাংলাদেশে যারা কঠিন ভাবে কথা বলছে তাদের মধ্যে আমি গুনাহগার একজন মাওলানা মুফতি শহীদুল্লাহ জিহাদী সাহেব সহ আর অনেক আলেমরা আহলে সুন্নাত সমস্ত সুন্নি আলেমরা কথা বলতেছে এবং শিয়াদেরকে আমি যেভাবে ধরছি আমি অহংকার করি না আল্লাহর কাছে মাফ চাই শিয়াদেরকে কোরআন হাদিস এবং সাংগঠনিক শক্তির মাধ্যমে পেশী শক্তির মাধ্যমে আমি যেভাবে আক্রমণ করছি আমি দ্বিতীয় আরেকজনকে তো দেখি না যেভাবে করতেছে কথাগুলি বুঝতেছেন শিয়াদের বিরুদ্ধে শহীদুল্লাহ বাহাদুর কথা বলছি কথাগুলি বুঝতেছেন আপনারা শিয়াদের বিরুদ্ধে দিন রাত পরিশ্রম করে চুল পাকাই ফেলতেছি টেনশন করে এগুলি নিয়ে আর তারা আমাদের শিয়া বানাই দেয় আসলে এটি হলো এটা হলো প্রতিহিংসা প্রতিহিংসা এগুলি হলো তাদের দলে না গেলে আপনি মুসলমানই না সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব হুজুরকে আমি কেন ভালোবাসি জানেন হুজুর প্রায় সময় আমাকে বলে যে আমার দলে আসলে আমি তাকে সুন্নি বলবো নাইলে তাকে সুন্নি বলবো না এটা আমি মানি না যারা নবীজিকে ভালোবাসে আহলে সুন্নাতের আকীদা বিশ্বাস করে তাদেরকে আমি সুন্নি সুন্নি বলে বিশ্বাস করি দেখেন উনারও কিন্তু একটা দল আছে উনি স্পষ্ট করে বললেন যে বাংলাদেশ আহলে সুন্নাতের জামাতের ভিতরে থাকলে সুন্নি নাইলে সুন্নি না এই কথা আমি বলি না উনি হলো ব্রড মাইন্ডেড আর যারা মনে করে আমার দলে সে আসলো না কেন সে নিমখারম সে বেঈমান কি আজীব ব্যাপার সংগঠন সংগঠনের জায়গায় সুন্নি ভাই সুন্নি ভাইয়ের জায়গায়